আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালা উদ্বোধন, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। দলে অনেক সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা থাকতে ট্যাম্পস নদীর পার থেকে অনুষ্ঠান উদ্বোধন দেশের মানুষ ভালোভাবে নেয়নি, এতে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রতি দলটির কমিটমেন্ট নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারা তথা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে, কোন চেতনা বাস্তবায়ন তারা করতে চায়? তাদের মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই।